আমাদের ছোট ছোট শিশুরা এই দেশকে একটা স্বাধীন করেছে আমরা আবার নতুন করে একটা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আমরা রক্ষা করবো ইনশাল্লাহ আর আরেকটা কথা আমরা বলি আমাদের যারা অত্যাচার নির্যাতন করেছে আমার আওয়ামী সন্ত্রাসীরা আমরা বিএনপি তাদের সাথে সন্ত্রাসী করব না আমরা তাদেরকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম কারণ আমরা সন্ত্রাসী করব না তারা করছে আমরা করব না কুকুর যদি মানুষকে কামড় দেয় কিন্তু মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না আমরা কামড় তাদেরকে ক্ষমা করে দিলাম বাংলাদেশের শহীদ রহমানকে এবং তারপরে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমাদের দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে আমরা মুক্ত করেছি এখন আমাদের আরেকটু অপেক্ষার পালা দেশ যেই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বিএনপির যেই কমিটমেন্ট ছিল যে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করব। আমরা সেই গণতন্ত্রকে পূর্ণ উদ্ধারে একটি কাছাকাছি এসেছি বাকিটা জনগণের সবার সহযোগিতা নিয়ে করব এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারক রহমানকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং বাংলাদেশের মানুষ আগামীতে যাতে সুন্দরভাবে নিজের ভোট নিজে দিতে পারে যা আমরা অনেক দিনে উদ পারি নেই আমাদের সেই ছাত্র ভাইয়েরা এবং আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাইয়েরা যেই কাজটি করেছে যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং যারা অসুস্থ আছে তাদের সবাইকে দোয়া করছি তারা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এবং তাদেরকে যাতে আমরা কখনো না ভুলি কারণ তারা বাংলার মাটিতে যে বা নট অনলি বাংলার মাটি তারা পুরা বিশ্বে যেই নজির সৃষ্টি করেছে পোঁথা পৃথিবীতেও এই ধরনের ছাত্রগণ গণ অভ্যর্থন আমার দেখা মতে আমার এই বয়স দেখার মতে আমি দেখিনি তাই আগামী দিনের আমাদের যারা ছাত্র ভাইয়েরা আছেন এটাকে ফলো করবেন এবং আমি আরেকটা জিনিস মেসেজ দিব যে আমরা এই স্বৈরাচারী সরকারের অধীনে থেকে যেই নির্যাতিত হয়েছি এই সময় উৎসৃঙ্খলা করে আমরা এটাকে নশ্বাস করতে দিব না কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা যাতে আমরা এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা কোনো বিভেদ নাই তারা সবাই আমরা বাংলাদেশি আমরা তাদেরকে নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার সৃষ্টি করব এই আশা এই প্রত্যাশা আগামী দিনের আগামী দিনের ছাত্র এবং নবীনদের প্রতি এই আশা ব্যক্ত করছি পনেরো বছর আসবার আমরা ছিলাম প্রাধীন আমরা কোনো গ্রহণ খুলে কথা বলতে পারি নাই আমরা এই আজকে যে আমাদের বিজয় এটা কিন্তু একদিনে হয় নাই দীর্ঘ পনেরো বছর যাবত আমরা এই শৈলতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আমরা সংগ্রাম করতেছি আমাদের অনেক ছাত্র নেতা আমাদের অনেক যুব নেতা আমাদের অনেক বিএনপি নেতা কর্মী এই তাদের অত্যাচারে নিহত হয়েছে অনেক আপনারা সবাই জানেন আন্দোলন শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছে বিএনপি কারণ বিএনপি দমন করতে গিয়েই তারা স্বৈরাচারী রূপ ধারণ করছে এবং তারা স্বৈরাচার হয়েছে আর এই স্বৈরাচারকে বিদায়ের জন্য আমরা বছর সংগ্রাম করছি যেটা আমরা বিজয় আনতে পারি নাই ছাত্র জনতা তারা সেই বিজয়টা অর্জন করছে ছাত্র জনতার মাধ্যমে সেই বিজয়টা লাভ করছে সেখানে কিন্তু আমরা অংশ গ্রহণ করছি তাই ছাত্রদের প্রতি আমার একটা অনুরোধ থাকবো ভবিষ্যতে আর কোন দল আইসা যেন স্বৈরাচারী করতে না পারে মানুষের উপরে শোষণ করতে না পারে মানুষকে যেন ভালোবাসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে তোমরা পর্যায় করবে প্রজন্ম থেকে প্রজন্ম এই অবস্থাটা ধরে রাখবা তাই আর এই বাংলাদেশে কোনোদিন কোনোদিন মানুষের উপরে চাপিয়ে বসতে পারবো না আমরা চাপিয়ে দেখেন আমাদের কতগুলো মেধাবী ছাত্র বিদায় নিতে হয়েছে আমাদের কতগুলো মা বন্ধী বিদায় দিতে হয়েছে আপনারা যারা যারা অনেকে জান্নাই এই সাহাভাগে জানলাই আন্দোলনের সময় আমি গেছি আমি দেখেছি আমার বোনেরা আমার সন্তান সমস্ত মেয়েরা কি ভূমিকা রেখেছে এই বিজয় অর্ধেক কৃতিত্ব নেওয়া মেয়েদের যখন ছাত্রদের তারা পুলিশ গুলি করতে এসেছে মেয়েরা বুক পেতে দিছে পুলিশ হিমশিম খাইছে এই শিশু বাচ্চারা মেয়েদের কিভাবে আমরা গুলি করবো আজকে কিন্তু অনেক রক্তের বিনিময় বীত হয়েছে তাই সবার কাছে অনুরোধ থাকব এই স্বাধীনতা যেন আমরা বিনষ্ট না করি ষড়যন্ত্রী ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনও মাঠে আছে তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে তারা কিন্তু আজকে যে ডাকাতি ঠাকাতি কোনো বিএনপির লোক করে না বিএনপি ডাকাতি কোনো দিন পছন্দ করে না করেও নাই আর বিএনপির রাজনীতি এইটা না বিএনপির রাজনীতি হলো মানুষের ভালোবাসা দেওয়া মানুষের ভালোবাসা পাওয়া দেশের উন্নয়ন করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কিন্তু কিন্তু তারা আজকে আপনারা সজাগ থাকবেন নিজেরা নিজেরা বিশৃঙ্খলা সৃষ্টি না করিয়া যেন তাদের হাতে আবার আমরা ক্ষমতা না ঈদ না দিয়ে দিই আর তারা কিন্তু বিষদাত আপনারা সবসম খেয়াল রাখবেন যারা নাকি সৈরতন্ত্রের সহযোগিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া শক্তি দিয়া যারা সৈরতন্ত্র হয়েছে এই খুনি হাসিনার কিন্তু তারাও এই এক খুনি কারণ খুনি যে সমর্থন করে তারাও খুনি যারা টাকা দিয়া খুন করা তারাও কিন্তু খুনি তাই তারা কিন্তু এখন চেষ্টা করবো তারা কিন্তু এখন সংগঠিত হতে চেষ্টা করব আপনারা সজাগ থাকবেন তারা আপনারা চেষ্টা করবেন তারা যেন সংগঠিত হতে পারে সংগঠিত হওয়ার আগে তাদের ভিজ আমাদের ভেঙে দিতে হবে এই